ডুবে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে রে ভাই? একবারে সারা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই, না বললে কেমনে বুঝো? বলো আগে শুনি কি হয়েছে। যে মেয়ের ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছিলাম সেই মেয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে, ভালো হয়েছে। তো আমি কি করব? মায়ার বয়স যে কম, এই বিষয়টা মিট করার জন্য তুমি যে টাকা দিছিলে এই টাকা তো আমি নেতারে দিয়ে দিছি। এই টাকা আমি চাইবার পারব না, সম্ভব না। নেতার কাছে আমি চাইবার পারব না। আরে ভাই রে, টাকা তো ফেরত চাই না, টাকা কয়জন আরো দিব? হ্যাঁ, আরো টাকা দিবে তো কি লাগে টাকা দিবে? আমি তো বিয়ের তারিখ ঠিক করে লাইছি, লোক দাওয়াত দিছি। এখন নেতার কাছে গিয়ে বলেন অন্য একটা মেয়ে যাতে ভালো করে কয়জনে টাকা আমি আরো দিব। টাকা আরো দিলে একটা কিছু করা যাবে? চলো নেতার কাছে দেখি কি করা যায়। আসো। ভাই সবই তো শুনলে, বেচারা বিপদে পড়ছে, লোকজোড়া দাওয়াত দিয়ে দিছে, দেখেন একটা কিছু করা যায় কিনা। বুঝতে পারছি, সবই তো শুনলাম। মাই একটা আছে, কিন্তু এই মেয়েটা তো 18 হয় নাই, লাগে তো 18+। ভাই আপনি খালি ব্যবস্থা করে যে কোনো ভাবে আমার ইজ্জত বাঁচা। ঠিক আছে, মায়া কিন্তু খুব গরিব, সমস্যা হবে না তো তোমার? না ভাই, কোনো সমস্যা। ঠিক আছে, তুমি দেখি কথা বলি। আচ্ছা, মেয়ে একটা আছে, তুমি চিন্তা করো না, তোমার ভাইয়েরই তারিখে বিয়ে হবে। যাও, কাজকাম চালাই যাও। গেসু, তো তার একটা ফোন লাগা, এক্ষুনি আমার বাড়িতে দিতাছি ভাই। হ্যালো তোতা ভাই, এই নেতার ভাই তে হো। দরকার আছে, খুব দরকার। আসো 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 ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এনে বসো কে, একটু সাপ এনে এনে বসো। জরুরি কথা আছে এই জন্য তোমার ডাক। শোনা তোতা মিয়া, একটা খুশির খবর আছে, তোমার মেয়ের বিয়ে কিন্তু আমি ঠিক করে ফেলছি। ছেলে অনেক বড় লোক, ছেলে অনেক টাকার মালিক, তোমার মেয়েরে পাঁচ ভরি সোনা দিয়ে সাজায় নিব। তা বাংলাদেশি সোনা না, সিঙ্গাপুরি সোনা। এই তুই থাম, শোনো তোতা ভাই, তোমার মেয়ে তো আমারই মেয়ে, উত্তরপাড়া রমজানের ছোট ভাই, সিঙ্গাপুর থেকে আইছে। টাকা পয়সা মাশাল্লাহ কম না, তুমি দ্বিমত করো না। না, আপনি যেহেতু বলছেন আমি রাজি, কিন্তু আমার মেয়ের তো 18 বছর হয় না। তুমি চিন্তা করো, এটা আমি দেখব। দেখেন, আপনি যেহেতু বলছেন আমি রাজি। ঠিক আছে তোতা ভাই, আমি কিন্তু তাহলে সব আয়োজন করতেছি, আগামী বছর কিন্তু তোমার মেয়ের বিয়া। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, যাও ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আসি ভাই। মারে তুই আর রহমত করিস না, আমি তোর বিয়ে ঠিক করছি, পরশু দিনে বিয়ে। বাবা তুমি এসব কি বলতেছ? আমি এখন বিয়ে করব না, আমি ক্লাস 9-এ পড়ি, আমি পরীক্ষা দিব, লেখাপড়া করতে চাই আমি, আরও আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা। তুই যদি অমত করস রে মা, তুই অমত করলে আমার মন ছাড়া কোনো গতি নাই রে মা। হ্যালো নয়ন ভাই, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, পরশু আমার বিয়ে, আমি এই বিয়েটা করতে চাই না। আপনি যে করেই হোক এই বিয়েটা বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে। Thank you.
খাবার দাবার কি শেষ? সবাই শেষ ভাই, তাহলে আমরা কাবিরে কাম তাড়াতাড়ি ধরো ভাই, করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুই বিয়ের কাজটা শেষ করে আয়, আমার বাজার যে তুই একজন ফোন দিছে, আমার একটু দরকার, তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করে। না ভাই, আপনি থাকেন ভাই। আরে না, পরে ঝামেলা হইবার পারে ভাই, আমি এই ঝামেলা সামলাইবার পারব না, আপনি থাকেন ভাই, আপনার দরকার আছে। ঠিক আছে, তুই ভিতরে যা, আমি নিয়ে আসবো। আমি আসছি ভাই, থাকবেন তো? হ্যাঁ থাক। ভাই ভাই, ভিতরে খাবার দাবার শেষ, কাজে যাব রেডি, চলেন যাই। আরে স্যার, আপনি এ স্যার বসতে বসতে দিন না। আজম সাহেব, আমি তো বসতে আসি নাই, আমি সারাদিন যাবত আপনাকে ফোন দিচ্ছি, আপনার মোবাইল ফোন বন্ধ কেন? আরে স্যারকে বসতে দে, বসতে দে। না শুনেন, আমি তো এখানে বসতে আসি নাই, আমি তো অবাক হচ্ছি আপনার কাজকর্ম দেখে। আপনি নাকি আজকে এই বাড়িতে 18 বছরের কম একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন। সি আজম সাহেব, বড় লজ্জার কথা। আমি অনেক বিশ্বাস করে আশা নিয়ে আপনাকে আমি আপনার গ্রামের এই 5 নং ওয়ার্ডের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি বানিয়ে দেখলাম, আর সেই আপনি কিনা নিজ উপস্থিত থেকে একটা 18 বছরের কম মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনার লজ্জা হয় না? আপনি নিজে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি থাইকা এইখানে একটা কম বয়সী মেয়েকে বিয়ে দিচ্ছেন। সি আজম সাহেব, আমি আপনাকে কত আশা করে কত বিশ্বাস নিয়ে আপনাকে এই পদ দিছি, আর আপনি সেই পদের অমর্যাদা করলেন। আজকে এই নয়ন আমাকে ফোন না করলে আপনি তো এই বিয়ে সম্পূর্ণ করে ফেলতেন। সি আজম সাহেব, সি আপনি এটা জঘন্য কাম করতে পারলেন, আপনাকে তো আমি পুলিশে দেব, সাথে এই ঘেসু মিয়াকে তো আমি পুলিশে দেব, আপনাদের দুজনকেই আমি পুলিশে দেব। আপনারা মারাত্মক অপরাধ করছেন, আপনারা আসলে আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি এর জন্য ভুল করব, আমি খেয়াল রাখবো, আমার মতো ভুল যেন আর করে না, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার আপনাকে মাফ করে দিলাম, তবে আপনি এই মুহূর্তে ঘোষণা করেন এই বিয়া যেন এখনই বন্ধ হয়। এখন ঘোষণা করেন আপনি, এই বিয়া এখনই বন্ধ হবে, বিয়া তখনই হবে যখন মেয়ের 18 বছর ক্লাস হবে, মন থাকবে আপনার? জি ঠিক আছে স্যার। এই জি ভাই, ভিতরে বল, বিয়ের কাজ যেন অপরাধ। ঠিক আছে ভাই, 18 বছর পূর্ণ হলে দেখছি ভাই, এখনই বন্ধ করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের চারিপাশে খেয়াল রাখব, 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে আমরা সম্পূর্ণ হতে দেব না, এবং 21 বছরের আগে কোনো ছেলের বিয়েও আমরা সম্পূর্ণ হতে দেব না। অবশ্যই আমরা প্রত্যেকেই খেয়াল রাখব যেন মেয়েদের 18 বছর প্লাস এবং ছেলেদের 21 বছর হলে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। আপনারাও চারিপাশে সচেতন থাকবেন এবং খেয়াল রাখবেন। সেই সাথে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, নাটকগুলো দেখবেন, গানগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেক দর্শক এবং শ্রোতাকে।